আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স ব্যাঙ্কিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমি আপনাদের সাথে কিভাবে আপনার ফটোশপের মাধ্যমে জমির মজে ম্যাপ থেকে জমি মাপা যায় সেটার হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে রুলার টুল এই রুলার টুলের মাধ্যমে কিভাবে মাপা যায় সেটা দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে পেন টুলের মাধ্যমে কিভাবে মাপা যায় ওকে সো দেন হচ্ছে আমরা যাই আমরা ফটোশপে চলে যাই আমাদেরকে অবশ্যই একটি মোজা ম্যাপ নিয়ে নিতে হবে সো আমরা একটা মোজা ম্যাপ নিই মোজা ম্যাপ নেওয়ার পরে আমরা যেটা করব যে কন্ট্রোল অল্ট্রোল আই আমরা বিগত টিউটোরিয়ালে দেখেছিলাম যে এখানে বারোশো আছে বারোশোতে রেজুলেশনে করা সো এখানে হচ্ছে আমরা ইমেজে যে অ্যানালাইসিস যাবো যে যে সেট মেজারমেন্ট স্কেল থেকে কাস্টমসে যাব যাওয়ার পরে এখানে আমরা বারোশো ডিপিআই দিলাম স্ক্যান করা এখানে আমরা ফিটে মাপবো তিনশো আর এখানে হচ্ছে অবশ্যই ফিট দিব যেহেতু হচ্ছে ফিটে মেজারমেন্ট করবো ওকে দেন এখন আমরা আমাদের হচ্ছে এই যে নকশা বা আমরা মজামায় বলি নকশায় কিন্তু স্কেল সেটিংসটা আমাদের হয়ে গেল স্কেল সেটিংস হওয়ার পরে ধরেন আপনি টার্গেট করছেন যে আপনি টার্গেট করছেন ওকে টার্গেট করছেন যে আট হাজার এই যে আট হাজার বা একশো দুই ঠিক আছে আট হাজার একশো দুই এইটা এইটা আমরা মাপবো হুম এই যে এইটা আমরা আজকে পরিমাপ করবো ঠিক আছে সো দেখেন এই আট হাজার একশো দুইটা আপনি যদি পরিমাপ করতে যান বাহুগুলো দেখেন এইখানে একটা আছে এ পর্যন্ত আছে এখানে একটু বাঁকা এইখানে আছে সো এদিকে আছে দেন হচ্ছে এইভাবে আছে সো কতগুলো বাহু তাই না এই ধরনের জমি যখন আপনি ফিজিক্যালি হচ্ছে আপনার সার্ভেয়ার বা আমিন নিয়ে যাবেন তাদের যেটা করতে হবে তাদের যেটা করতে হবে দেখেন তারা কিভাবে মাপবে বা প্র্যাকটিক্যালি আসলে কিভাবে মাপতে হয় সেটা যদি হয় তাহলে তারা যেটা করবে আমি যে রোলার নিয়ে আসছি রোলারটা হ্যাঁ রোলার আমি নিয়ে আসি কন্ট্রোল আর দিয়ে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসি তারা কিন্তু প্রথমে দেখেন এই জায়গায় একটা দাগ নিলাম ঠিক আছে দাগটা নেওয়ার পরে দেখেন এই অংশটা এই যে এই অংশটা কিন্তু স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে এই অংশটা হচ্ছে স্কোয়ার হয়ে গেল সো প্রথমে এই ধরনের এই একটা স্কোয়ার ধরনের মানে স্কোয়ার বলতে কি চার বাহু হয়ে গেল ওকে সো এই এই চারটা বাহু আগে কিন্তু মাপ দিবে ঠিক আছে আবার আবার কিন্তু ধরেন এই যে এই ধরনের জমি এখানে তারা রাখলাম রাখার পরে এইটা একটা চার ভাউর একটা হয়ে গেল এই দিক থেকে আরও কেটে নেওয়া যায় যেমন হচ্ছে ধরেন হুম এখানে যদি হচ্ছে তারা এইভাবে করে যে এই সাইডটা এখানে একটা চারটা বাহু ছোট একটা হয়ে গেল এখানে একটা চারটা বাহু এদিকে চারটা বাহু আর এই জায়গায় একটা কোয়াশ আছে সো এই কোয়াশটা করার জন্যে তারা যেটা করতে পারে দেখেন এটা যেটা করবে এইখানে আমরা এখানে যদি আমরা রাখি সো দেখেন এই যে ভিতরেরটা এইটুক একটা হয়ে গেলো এইটুক ঠিক আছে এইটুক হয়ে গেল আর আমরা এ পাশ থেকে যদি একটা বাহু হচ্ছে ইয়ে নিয়ে আসি এখানে রাখি তাহলে এই হয়ে গেল ধরেন এই যে আমরা আবার যখন হচ্ছে আমিন দিয়ে আমিন নিয়ে আসবো আমিনরা যেটা প্র্যাকটিক্যালি করবে হ্যাঁ আমিনরা প্র্যাকটিক্যালি যেটা করবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওকে আমিন আমিনরা প্রথমে দেখেন এটাকে ভাগ করে নিবে এ এটাকে মাপবে এটাকে মাপ দিবে এটাকে মাপ দিবে এটা মাপ দিবে ঠিক আছে এটাকে মাপ দিবে এইটুক এই অংশটা মাপ দিবে এটা দিবে এটা এই যে এইখানটা এখানটা ধরেন তারা আর একটু ই করে নেবে এই যে এখান থেকে আপনার এই জায়গায় একটা বাহু নিয়ে এটুকুকে তারা হচ্ছে চারটা বাহু আর আলাদা কিন্তু এভাবে করে মাপ দিবে ঠিক আছে এটাকে আবার এই যে এখানে থেকে স্কোয়ার করবে ঠিক আছে স্কোয়ার বলতে হচ্ছে আমি সরি বারবার স্কোয়ার বলছি এখানে হচ্ছে চার বাহু হবে ধরেন এভাবে রাখলে এখানে হচ্ছে তারা চার বাহু করে নেবে এভাবে চার বাহু করে নেবে মানে আপনার যখন এই ধরনের জমি মাপবে ফিজিক্যালি হচ্ছে আমিনরা এটা কিন্তু সো মাস কমপ্লিকেটেড সো মাস কমপ্লিকেটেড এবং আপনি যদি এই সফটওয়্যারের মাধ্যমে মাপতে যান সেমি প্রবলেম ফেস করবেন দেখেন আমরা ধরেন একটা ফিতা ফিতা তো ফিটে আমরা এখানে দেখেন এই যে রোলার টুল এই রোলার টুলটা এই ধরনের একটা ফিতার মতোই কাজ করবে এই ফিতা এটা রোলার টুল তার মানে এটা স্কেল আমরা দেখেন এখান থেকে আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা একটা বাহুতে আসলাম তাই না এই যে বাহু দেখেন আপনার যে লেন্থ এই যে চারশো চুয়াল্লিশ পয়েন্ট দুই চার এই যে ছোটোভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফার্স্ট বাহু আসলো তাই না আপনি আবার রোলার টোলটা নেন নিয়ে এখান থেকে ধরেন এই যে এই বাহুটা এখানে রাখা আছে এই বাহুটাকে এদিকে নেন এই যে এই পর্যন্ত আবার আসলেন আসলে দেখেন আপনার হ্যাঁ দুই নম্বর বাহুটা চলে আসবে এক একটা বাহু আপনাকে খাতাতে লিখতে হবে নোট করে আবার সেকেন্ড আপনি আসলেন এই যে এইখানে আসলেন আচ্ছা ফিতা কখনো আমার রোদার টুল বা ফিতা মানে আমিনদের এটা কিন্তু কখনো বাঁকা যাবে না ঠিক আছে ধরেন এভাবে করে আসলেন এই একটা বাহু আপনাকে দেখেন এখানে কিন্তু বাহু চেঞ্জ হচ্ছে খেয়াল করেন সেভেন্টি ফাইভ পয়েন্ট ওকে তারপরে আবার এইখানে আসলেন আপনার কিন্তু দেখেন বাহু চেঞ্জ হচ্ছে সো এইভাবে করে করে আপনি বাহু ধরে ধরে আপনি কিন্তু আগাইতে পারেন যে কিন্তু আপনার সঠিকভাবে মাপতে গেলে এইভাবে করে হলে কখনো জিওমেট্রি মানে আসবে না কারণ জিওমেট্রি হইতে হবে আপনার যদি চার বাহু হয় তাহলে এটা মানে সামান্তরিক নাকি হচ্ছে আয়তের ক্ষেত্র নাকি বর্গক্ষেত্র এই ধরনের হবে ঠিক আছে যদি তিন কোণ হয় তিন কোণ হলে ত্রিভুজ সম্পর্কের জমি হবে দিন হচ্ছে বহুভুজ হইতে পারে ট্রাফিজিয়াম হইতে পারে বৃত্তাকার হইতে পারে কোনো একটা ত্রিকোণমিতির কোন একটা সূত্রে আপনাকে ফেলতে হবে মাপার জন্য ঠিক আছে এই কারণে এই যদি আপনি এখান থেকে বাহু ধরে 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 আসেন কিছুই আসবে না মেজারমেন্টটা আসলে কোন ত্রিকোণমিতির কোন সূত্রে আপনি ফেলাতে পারবেন না কিন্তু দেখেন এইখানে এই যে চারটা বাহু আমি করে নিলাম এখানে যদি আপনারা এই যে রোলার টোল যদি এটা দিয়ে ধরেন এটা দিয়ে যদি আমরা এখান থেকে প্রথমে এখানে আসি দেন আমরা এই যে একটা বাহু পাচ্ছি দেন এখান থেকে এই বাহুটা আসি আসার পরে দুই নাম্বার বাহু পেলাম এখানে হচ্ছে তিন নাম্বার বাহু এখানে হচ্ছে একটা চার নাম্বার বাহু ঠিক আছে এইভাবে করে আপনি কিন্তু এই যে একটা চার বাহুর আমরা মাপ পেয়ে গেলাম তখন আমরা সূত্র দিতে পারি গুণ পোস্ত আপনি দৈর্ঘ্য যদি দুইটা হয় দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ করবেন করে দুই দিয়ে ভাগ করে এভারেজ করবেন আর পোস্তকে পোস্ত যোগ পোস্ত যোগ করবেন দুই দিয়ে ভাগ করে এভারেজ করবেন এর ভিতরেও কথা আছে আপনার যখন এভারেজের ফর্মুলা ইউজ করি এক একটা দুইটা বাহু মানে ধরেন এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য দুইটা বাহু তাই না দৈর্ঘ্য আর পোস্ত দুইটা বাহু ডিফারেন্স যদি হচ্ছে আপনার বিশের থেকে বেশি হয় টোয়েন্টির থেকে তাহলে কিন্তু এই যে দৈর্ঘ্যগুণ পোস্ত এই ফর্মুলা কিন্তু কাজ করবে না ঠিক আছে বেশ কিছু হিডেন বিষয় আছে এই যে যারা সার্ভেয়াররা মাপতে আসে তারা সঠিকভাবে জমির এই ফর্মুলাগুলো জানে না দেখেই আমাদের কিন্তু জমির মাপগুলা আপনার হচ্ছে ডিফারেন্স হয়ে যায় আপনি যদি একশোটা আমিন দিয়ে মাপেন আপনার একশো জনের আমিনের একশো রকমের মাপ হবে ওই সামান্য কিছু পয়েন্ট এদিক ওদিক হবেই ঠিক আছে একবার হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আকারে জমি মাপা ইজ সো ডিফিকাল্ট তো ওইটা কিন্তু অ্যাকসেপ্টেড লেভেলে থাকে বাট যদি আপনার তিন শতক জমি হচ্ছে আপনাকে দিল সেটা যদি আড়াই শতক জমি হয়ে যায় বা চার শতক জমি যদি তিন শতক হয়ে যায় বা চার শতক জমিকে যদি সে বেশি মেপে ফেলে বেশির পরিমাণ দিয়ে দেয় তাহলে তো আপনি ভ্যালুয়েশনে আপনার কিন্তু সেটা বেড়ে যাবে আর অনেক জায়গায় ডিস্ট্রিক্ট লেভেলে বা ঢাকা সিটি চিঠি অনেক জায়গায় আছে এক শতক জমির দামই মনে করেন যে দুই কোটি টাকা তিন কোটি টাকা সো তখন হচ্ছে আমাদের খুব প্রবলেম হয়ে যায় যখন জমির ভ্যালুয়েশনটা অনেক বেশি থাকে এবং সেখানে যদি জমির পরিমাপ যদি মাপতে যেয়ে বেশি হয়ে যায় মাপতে যে কম হয়ে যায় এই ধরনের হইলে কিন্তু অনেক প্রবলেম হয় প্র্যাকটিক্যালি তখন কিন্তু আমাদের রিকভারিটা অনেক হার্ড হয়ে যায় ওকে সো আমি মনে করি যে রোলার তুল দিয়ে রোলারটা মানে একটা সিঙ্গেল সিঙ্গেল বাহুটাকে মিন্স করে সো এই বাহু ধরে ধরে আপনি যে এই যে এইখানে নিয়ে আসলেন এই যে রোলার নিয়ে আসলেন এই রোলার নিয়ে এসে আপনি এভাবে করে স্কোয়ার পজিশন করে করে বা এটাকে যদি আপনি তিন করতে করতে চান সেটাও কিন্তু পসিবল এইভাবে করে যদি আপনি ত্রিকোণমিতির মতো তিন বাহু করে ফেলেন তো তখন হচ্ছে তিন বাহু ত্রিকোণমিতির সূত্র আপনি ত্রিভুজের সূত্র আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আমার লাস্ট ভিডিওটিতে আমি যে তিনটা সূত্রের মাধ্যমেই প্র্যাকটিক্যালে জমি মাপা যাই সেটা আমি আপনাকে দেখাবো আমার প্রিভিয়াসে একটা বড় টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে সো ওইটা দেখলে হয়তো আপনারা ক্লিয়ারভাবে আমি ওইখানে হয়তো বা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারেন নাই এ কারণে আমি ভিডিও টিউটারগুলা ভেঙে ভেঙে ছোটো আকারে দিচ্ছি যেন আপনাদেরকে হেল্প হয় সো আজকের আমার যে মেসেজটা দিতে যাচ্ছে ম্যাসেজ হচ্ছে আমরা যে রোলার টুল এই রোলার টুলের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের জমিগুলো মাপতে পারি এই যে জমির যেই আপনি যে ডাকটা দেখছেন আঠারোশো দুই ফিজিক্যালি যখন আপনি মাঠে যাবেন ফিজিক্যালি কিন্তু যদি ভ্যাকান জমি থাকে ঠিক এইভাবে করেই পাবেন যে এখান থেকে এদিকে যাবে এদিকে একদম থাকলে সেম মানে আপনার একটা জমি যেরকম হুবহু করে কিন্তু সার্ভেয়াররা নকশাটা এই যেভাবে দেখছি আমরা ফিল্ডে গেলে বাস্তবে এই ধরনের জমি পাবো ওকে সো আশা করি যে রোলার টোলের মাধ্যমে জমি মাপাটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন জোড়ার টোল দিয়ে মাপতে গেলে হয় জমিকে আপনার স্কোয়ার করে নিতে হবে অথবা তিন কোণ করে নিতে হবে তিনকোনা বা ত্রিভুজ তো তখন আমরা সেই সূত্রটা চতুর্ভুজ বা হচ্ছে আপনার এই যে সামন্তরিক বা আয়তক্ষেত্র ক্ষেত্র এই ধরনের ক্ষেত্রে আমরা সূত্র জানি সূত্রটা পরবর্তীতে আমি দেখাব কোন সূত্র ইউজ করে আপনাদেরকে মাপতে হবে তো সেইটা হলে এখন আমরা জাস্ট আইডিয়া নিলাম যে এইভাবে করে চার ভাগ করে বা তিন গুণা করে কিন্তু আমরা জমি মাপতে পারি এই যে ফটোশপের মাধ্যমে রোলার টোল দিলে ওকে সো দ্যাটস অল ফর টুডে আমি আশা করি বা আমি মনে করি যে আমার ভিডিওটা আজকে আমাদের আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন এবং কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে সো আজকে ছিল এই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ